হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকালে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, সোমবার আমি সকাল 7টাতে ভিডিওটা স্টার্ট করেছি। দেখো আমার রান্নাটা হয়ে এসেছে, যেহেতু আমার ডাক্তারখানায় আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আমি ডাক্তারখানে যাবো, তাই তাড়াতাড়ি করছি। আমি মুরগির মাংস রেখে দিয়েছি, গতকালকে সারাদিন ভিডিও করেছি দুপুরের পর্যন্ত, রাত্রির আর সন্ধ্যেটা দেওয়া হয়নি, না আমি পোস্ট করতে পারিনি। দেখি আজকে এর সঙ্গে হয় দিতে পারি, নাহলে আজকে সারাদিন যেমন করছি তেমনই করবো। এটা মুরগির মাংস আমি ভাজা ভাজা মতন করবো, কষা মতন, আর এইটা ভাত হচ্ছে। চলো এই পর্যন্তই এখন, তারপর সারাদিন কী কী করি তোমাদের সবটাই দেখাবো। তো গাইস দেখো, আমরা বেরিয়ে গিয়েছি, আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গিয়ে আমি যাচ্ছি এবার ডাক্তারখানায়। আমাদের বাঁকড়া এটা হচ্ছে জাপানি গেট। আচ্ছা এখন যাচ্ছি আমরা বাল্টি। হ্যালো গাইস দেখো, আমি ডাক্তার দেখিয়ে এলাম, এতগুলো ওষুধ দিয়েছে আমাকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ওষুধে পাহাড় নিয়ে চলে এসেছি। চলো ওষুধগুলো খাই, দেখি কেমন থাকি। হ্যালো গাইস দেখো, ভাত নিয়ে চলে এসেছি আমি, মানে খাবার বসে গিয়েছি। এই তো মুরগির মাংস আর এই ডাল, আমার তিনজনে, আমার দিদির মেয়ে এসছে, মুখ দেখাবো না। আর এই দেখো হ্যালো গাইস দেখো, আমরা রাতের খাবার নিয়ে বসে গিয়েছি, ভাত ডাল আর মাংস। না আয়ান বললো মুড়ি খাবে, তো মুড়ি নিয়ে বসে গিয়েছে, আমার তো রুটি খাওয়া হয়ে গিয়েছে। আয়ান নিউ ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট।